দুই এক জায়গা সে পায়নি, মাসবুক হয়েছে, তখন সে নিজের নামাজ আদায় করার ক্ষেত্রে কোরআনে কারিম পড়বে। কিন্তু যতক্ষণ সে ইমামের সাথে আসে, যতটুকুন সময় ইমামের ইক্তেদার মধ্যে আসে, ততটুকুন সময় সে কোনো কেরাত পড়তে পারবে না। যে হাদিসে কেরাত পড়ার কথা আসছে, ওই হাদিসের উদ্দেশ্য হলো যদি সে মুক্তাদি না হয়, একাকী নামাজ পড়ে, তখন তার জন্য ওই হাদিস প্রযোজ্য। এবং ইমামের সাথেই নামাজ পড়লে কিন্তু তার এক দুই রাকাত ছুটে গেছে, যে রাকাতে তার কেরাত পড়া ওয়াজিব, সেই ক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য। কোরআনে কারিম যে শুনতে হয়, তো আল্লাহ নবী তো মানুষ, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই আমাদের একজন মনীষা এবং দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ছিলেন, তিনি শাইখুল হাদিস ছিলেন, অনেক এলিম, অনেক বড় প্রাজ্ঞ আলেম, অনেক বড়, ওনাকে খাতিমাতুল মুহাদ্দিসিন বলা হয়। উপমহাদেশে এরকম মুহাদ্দিস আর জন্ম নেয়নি, আল্লামা শাহ কাশ্মীরি আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই মৃত্যু সজ্জায় যিনি কিতাব মোতালা করেন, কিতাব অধ্যয়ন করেন, মৃত্যু সজ্জায় সাহিত্য, যখন মানুষ আখরাতের সহ সামনে তখনও তার বই অধ্যয়ন চলতেছে, কিতাব অধ্যয়ন চলতেছে। হ্যাঁ, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই বলছেন এখানে যে নবীও তো মানুষ, তো মানুষ তো ভুলে যাওয়া মানুষের স্বভাব, নবীরা মানুষ, নবীরা মানুষ, মানুষের স্বভাব হচ্ছে ভুলে যাওয়া। তো আল্লাহর নবীকে যে আল্লাহ বলছেন যে ভুলের সাথে পড়ার দরকার নাই, আমি আপনা আমি তো আপনাকে পড়াই দিব, আপনার ভিতরে দিয়ে দিব, এটা তাড়াহুড়ার দরকার নেই। তো আল্লাহর নবী এটা ভুলে গেছেন, আবার এরকম পড়া শুরু করছেন। তো এখানে আল্লাহ পাক এই আয়াতে বলছেন ওয়ালা তাআজাল বিল কোরআন মিন ক্বাবলি আন ইয়াকুদা ইলাইকা ওয়াহিয়ু, ওহি আপনার কাছে পরিপূর্ণ শেষ হওয়ার আগে আপনি কোরআন পাঠে তাড়াহুড়া করবেন না, শেষ হওয়ার পরে আপনি পড়ুন, আর আমি আল্লাহ আপনার ভেতরে কোরআনকে সংরক্ষণ করে দিব, এটা দায়িত্ব আমার, সুতরাং তাড়াহুড়া করার প্রয়োজন নাই। আল্লাহ পাক আবার স্মরণ করিয়ে দিলেন। তো এখান থেকে বোঝা যায় যে নবীরাও মানুষ, নবীদেরও ভুল, ভুল হয় বলতে ভুলে যাওয়া, ভুল হয় মানে ভুলে যাওয়া, মানুষ যেমন ভুলে যায়, এটা এখন মনে ছিল না, ভুলে গেছি আমি, তো ভুলে যাওয়া কোনো অপরাধ নয়, ভুলে যাওয়া কোনো গুনাহ নয়, এটা মানুষের এখতিয়ারই নয়, এটা এখতিয়ার বহির্ভূত বিষয়, অনিচ্ছাকৃত মানুষ ভুলে যায়, ভুলে যাওয়া মানুষের স্বভাব। আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন যে এটা কাছে যেও না, গাছের শয়তান ধোঁকা দিবে, নিষিদ্ধ ফল, তো ভুলে গেছেন, তিনি সামনে আসবেন, উনি ভুলে গেছেন, ভুলে যাওয়া গুনাহ নয়। তো নবীদেরও, নবীরাও মানুষ, সেই হিসাবে মানুষ হিসাবে ভুলে যাওয়াটা নবীদেরও স্বভাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ পড়তেছেন, জোহরের নামাজ দুই রাকাত পড়ে সালাম ফিরে ফেলছেন, তো কোনো সাহাবি আল্লাহর নবীর সামনে কথা বলার সাহস হতো না কোনো সাহাবি, সব সাহাবাই আল্লাহর নবীর মজলিসে মাথা নিচু করে বসে থাকতেন, মাথা উঁচু করে তাকানোর সাহসটাও হতো না। আল্লাহর নবীর যে গাম্ভীর্যতা, তার যে ওয়াকার এবং তার যে ব্যক্তিত্ব, এটার সামনে মানুষ তাকিয়ে থাকাটা এটা পারত না, এটা আমাদের নবীর একটা গুণ বৈশিষ্ট্য ছিল। শুধু মাঝে মাঝে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর একটু তাকাতেন, মুচকি হাসতেন, আবার মাথা নিচু করে ফেলতেন, কোনো সাহাবির সাহস ছিল না আল্লাহর নবীকে তাকিয়ে কথা বলতে, এত রৌ, এত প্রভাব আল্লাহর নবীর চেহারাতে আল্লাহ দিয়ে। তো কেউ কথা বলতেছে পিন পদ নিরবতা মসজিদ নববীতে, দুই জায়গা শুধু চাওয়াচাই করতেছে আর মনে মনে বলতেছে, নতুন ওহি মনে আসছে, নামাজ মনে দুই রাকাত কমে গেছে, চার রাকাত ছিল আল্লাহ পাক মনে ওহি আসছে, দুই রাকাত কমে গেছে, এরকম কেউ কেউ মনে করতেছে কী ব্যাপার, কী হইল নাকি নবীজি ভুলে গেলেন, কিন্তু বলার সাহস নাই, যে নবী আপনার ভুল হয়েছে এ কথা বলার কী নাই, সাহস নাই, এ সাহস নাই। আমাদের অনেক সময় ইমামদের ভুল হইলে তো দেখা যায় ওই পেছন থেকে মুসলিম চিল্লায় ওঠে, আদব পরিপন্থী এইগুলো, আদব পরিপন্থী কাজ, হ্যাঁ আদবের সাথে বলা, ভুল হতেই পারে কিন্তু আদবের সাথে বলা। আর এই ভুল হওয়াটাকেও অনেকেই সমালোচনার বস্তু বানিয়ে নেয়, কারণ আমাদের মধ্যে এমন স্বভাব যে আমরা শুধু উপাদান খুঁজি সমালোচনার, তো সে কারণে অনেক মানুষ আমাদের মধ্যে এমন আসে, ইমাম সাহেব একটু নামাজে আসতে ভুল করছেন, পুরা মহল্লার মধ্যে চাউর হয়ে গেছে, ইমাম সাহেব আসতে জোহরের নামাজে ভুল করছে, এটা সমালোচনার বিষয় নয়, এটা সমালোচনার বিষয় নয়, ভুল হতেই পারে। এবং হাদিসে এটাও আসছে মুসল্লির ওজুর ত্রুটির কারণে ইমামের ভুল হয়, আল্লাহর নবী একদিন ফজর নামাজ পড়াচ্ছেন, নামাজের মধ্যে আয়াতের মধ্যে আল্লাহর নবী পেস লেগে গেছে, নামাজ শেষে বলছেন তোমাদের মধ্যে কেউ এমন আসো, তোমাদের অনেকের কারণে, অনেকের ওজুর ত্রুটির কারণে, তোমাদের মধ্যে অনেকে এমন আছে যাদের ওজুর ত্রুটির কারণে, পরিপূর্ণ ওজু না করার কারণে আজকে আমার আয়াতের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। তো মুসল্লির যদি ওযু কমপ্লিট না হয়, সুন্দর না হয়, সুন্নত তরিকায় না হয়, কম বেশি হয়, ত্রুটি হয়,
ইমামের নামাজ এটা প্রভাব সৃষ্টি করে, এটা ওজুর সুন্দরভাবে না করার কুফল, ওজুর সুন্দরভাবে না করার একটা কুফল, এটা ভুল হতেই পারে। এক সাহাবি জুলিয়াদাই অনেক হাতটা একটু লম্বা ছিল, ছোট্ট সাহাবি সাহস করে বলে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ তো আপনি দুই রাকাত পড়ছেন, আর কসরতিস সালাহ নামাজ কি খাটো হয়ে গেছে, আল্লাহ পাক কমায় দিয়েছেন, না আপনি ভুলে পড়ছেন। তো নবীজি হেসে দিয়েছেন, নবীজি হেসে দিয়েছেন, বলেন নাই যে হ্যাঁ আমার ভুল হয়েছে নাকি, এই কথা বলেন নাই। আল্লাহ নবী তো এখলাকের না, আল্লাহ নবী বলছেন যে তাই নাকি নামাজ আমি মানে কম পড়েছি, আচ্ছা এরপরে আবার দুই রাকাত পুরা করছেন। তখন নামাজে কথা বলা জায়েজ ছিল, তখন নামাজে কথা বলা জায়েজ ছিল, মাঝখানে কথোপকথন হলো, বাকি দুই রাকাত আবার পড়িয়ে দিয়েছেন, নামাজ কমপ্লিট করছেন। তো আল্লাহ নবীর সামনে কথা বলার এরকম ভুলে যাওয়া, এটা মানুষের স্বভাব, এতেই বোঝা যায় যে নবীরা মানুষ। নবীরা কি বলেন, মানুষ, নবীরা নূরের তৈরি না, নবীরা আমাদের মতেই রক্ত গোষ্ঠের তৈরি, আমাদের যে উপাদান শরীরের নবীদেরও একই উপাদান, শুধু ব্যাসকমটা কোথায়, নবীদের কাছে ওহি আসার কারণে নবীদের মর্যাদা অনেক উপরে, আমাদের কাছে ওহি না আসার কারণে নবীর তুলনায় আমাদের মর্যাদা বহু নিচে, ওহি উনিশ বিশ করে দেয়, ব্যাসকম করে দেয়, ওহির কারণে ব্যাসকম হয়। আল্লাহ পাক বলেন ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, তাড়াহুড়া না করে আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, আপনি বলুন পারওয়ারদিগার হে আমার রব আমার ইলমকে বৃদ্ধি করে দিন, জিদনি ইলমান, রাব্বি জিদনি ইলমা, পারওয়ারদিগার আপনি আমার ইলমকে বাড়িয়ে দেন। আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি কোরআনের যে ভিতরের ব্যাখ্যা বিশ্লেষণ তাৎপর্য কোরআনের দর্শন, আল্লাহ সমস্ত এলেম আপনি আমাকে দান করেন, আমার এলেমের সমৃদ্ধি দান করেন, এ কথা আপনি আল্লাহর কাছে বলেন। তো আল্লাহ পাক তাকে দোয়া শিখাইলেন যে আপনি তাড়াহুড়া না করে আপনি এই দোয়া পড়তে থাকেন যে আল্লাহ আপনি আমার এলেমের মধ্যে সমৃদ্ধি দান করেন, আমার ঘাটতি দূর করেন, আমার এলেম অনেক বাড়িয়ে দেন। কারণ কোরআনে কারিমের প্রতিটি হরফের নিচে বহু এলেম, এক একটি হরফের অধীনে বহু এলেম, এগুলো সব আপনি আমাকে দান করেন। এই জন্য এই আয়াত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত শিক্ষা দেওয়ার মাধ্যমে এক মহাসত্যের দিকে ইশারা করা হয়েছে। সেই সত্যটি হল যে জ্ঞান এমন এক বিস্তৃত সাগর, এলিম এমন এক অতলান্ত গভীর সমুদ্রের নাম যার কোনো কুলকিনারা নাই, জ্ঞানের কোনো শেষ নাই, জ্ঞানের কোনো শেষ নাই, এলিম এটা কোনো কুলকিনারা নাই, এক অতলান্ত গভীর সমুদ্র, কোথায় গিয়ে এই জন্য শেষ হয়েছে জানা নাই, এলিম এত বিস্তৃত এলেমের অবস্থা। এই জন্য অল্প কিছু অল্প বিস্তরে এলেম অর্জন করে আত্মতৃপ্তির ঢেকুর তোলা ঠিক নয়, পরিতৃপ্তি হয়ে যাওয়া, পরিতৃপ্ত হয়ে যাওয়া বাস আমি অনেক অনেক জানি আর জানতে হবে না, এই কথা বলা ঠিক নয়। এই আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে এই কথা বলার সুযোগ নাই, আত্মতৃপ্তিতে পড়ে যাওয়া, আত্মতৃপ্তিতে ভোগা এবং এই এই কথা বলা যে আমি যথেষ্ট শিখেছি আমার আর প্রয়োজন নাই, আর লাগবে না, আমার অনেক এলেম আছে, আমি যা শিখেছি এগুলোই শেষ করি আগে, এই নানা কথা আমাদের অনেকেই বলে, বলা ঠিক নয়, বরং এলেমের কোনো কুলকিনারা নাই। জন্য আল্লাহর কাছে এলেমের সমৃদ্ধি কামনা করা চাই, দোয়া করা চাই যে আল্লাহ আমার এলেম যতটুকুন আছে আমাকে আরও বাড়িয়ে দেন। আল্লাহ তো আলিম, আল্লাহ আলিম, আলিম থেকে এলিম, এলিম থেকে আলিম, আল্লাহর আল্লাহ আল্লাহর এলিম লা ইয়ুহিতুনা বিশাইই মিন ইলমিহি, আল্লাহর এলিমকে পরিবেষ্টন করা আয়ত্ত করার মতো কেউ নেই দুনিয়াতে, এত এলিম আল্লাহ তাআলা, সেই আলিমের কাছে এলিম চাওয়া যায়, আল্লাহ আপনার এলিম থেকে আমাকে একটু ধার দেন, আমাকে একটু ছিঁড়ে ফোটা আপনি দান করেন, রাব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার জ্ঞানকে বাড়িয়ে দেন, আমার এলিমকে বাড়িয়ে দেন, আমার এলিমের সমৃদ্ধি দান করেন। এই আয়াত যেমন স্মরণশক্তির জন্য উপকারী, যাদের স্মরণশক্তি নাই তারা এই আয়াত বেশি বেশি পাঠ করবে, রব্বি জিদনি ইলমা। তা আর স্মরণশক্তির জন্য এই দোয়া কেন, এই দোয়া এই জন্য যে আমি যখন কোরআনে কারিমের যে অর্থ বিশ্লেষণ ভেতরের হেদায়াত আমি আল্লাহর কাছে চাচ্ছি, এগুলোর এলেম চাচ্ছি, তো এগুলো তো অর্থ না জানলে, অর্থ শব্দ যদি আমি মুখস্থ না করি তাহলে তো ওই শব্দের কী অর্থ আমি জানবো না, শব্দটা তো আমার জানতে হবে যে এই শব্দটার এই অর্থ, তো আমি শুধু মিনিং জানলাম শব্দকে চিনলাম না, এই জন্য শব্দ মুখস্থ করাও দরকার। যে অনেক একটা স্লোগান এরকম বের হয়েছিল বেশ অনেক বছর আগে যে না বুঝে পড়া মানুষকে ধ্বংস করে, না বুঝে পড়া, তো এটা যদি হয় যে সমস্ত পড়া বুঝে পড়া দরকার সেগুলো কোনোরকম না বুঝে পড়লো সেটা ক্ষতিকর,
কিন্তু যদি এটা উদ্দেশ্য হয় কোরআনে করিম থেকে বিমুখ করা, যে কোরআনে করিমের হাফেজ হয় যারা, তারা শুধু শব্দের হাফেজ হয়, মুখস্থ করে, তো কোরআনে করিমের শব্দ মুখস্থ করার যদি উদ্দেশ্য হয় মানে কোরআন থেকে তোমরা দূরে থাকো, শুধু শব্দ মুখস্থ করলে কাজ হবে না। তো সেই জন্য কোরআনে করিমের শব্দ মুখস্থ করাটাও, এটাও হচ্ছে এই আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ স্মরণ শক্তি আমাকে বাড়িয়ে দেন যেন আমি কোরআনে করিমকে মুখস্থ রাখতে পারি, কোরআনের এলেমকেও মুখস্থ, আমি আমার এলেমকেও বাড়িয়ে দেন, কোরআন বোঝা আমার জন্য সহজ করে। এক হচ্ছে বুঝতেও যেন সঠিক হয়, এক তো জ্ঞানে সমৃদ্ধ হবে, সমৃদ্ধি আসবে, আমি যেটা বুঝতেছি আমার এই বুঝতেও যেন সঠিক হয়, সেটার জন্য আল্লাহর কাছে এই দোয়া করা। হাজার সুফিয়ান ইবনে উয়াইনা আজান দিন শেষ কি ঠিক আছে অকরবাব শেষ করে দিই, অকরবাব বেশি দিন ইলমা, তো এই দোয়া আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন। এই জন্য কোরআনের এলেম বৃদ্ধির জন্যে, স্মরণ শক্তি বৃদ্ধির জন্যে এই দোয়া পাঠ করা এবং সঠিক বুঝের জন্য এই দোয়া পাঠ করা চাই। হযরতে আব্দুল মাসউদ দোয়া করতেন যে আল্লাহুম্মা, আল্লাহ আমার রব্বি জিদনি ইলমান ওয়া ঈমানান ওয়া ইয়াকিনান, আল্লাহ আপনি আমার ইলমকে বাড়িয়ে দেন, আমার ঈমানকে বাড়িয়ে দেন, আমার ইয়াকিন বিশ্বাসকে বাড়িয়ে দেন। হযরত সুফিয়ান ইবনে উয়াইনা বলেন যে আল্লাহর নবীর ইলম শুধু বাড়তেই ছিল, বাড়তে একদম তার বিদায় পর্যন্ত আল্লাহ নবীর ইলম শুধু বৃদ্ধিই পাচ্ছে, সমৃদ্ধিই ঘটছিল। এবং এক হাদিসের মধ্যে আসছে তাবরা বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা ফানি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফানি, হে আল্লাহ আপনি আমাকে উপকারী ইলম দান করেন এবং ওয়া আল্লিমনি মা ইয়ানফানি, যে ইলম আমার উপকারে আসে ওই ইলম আপনি আমাকে দান করেন, ওয়া জিদনি ইলমা, আমার ইলমকে ইলমের মধ্যে সমৃদ্ধি ঘটান, ইলমকে বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দিন। আর আল্লাহর কাছে বলতেন এই কথা যে আউযুবিল্লাহি মিন হালি আহলিন নার, আমি আল্লাহর কাছে জাহান্নামীদের থেকে পানা চাই, জাহান্নামীদের যে অবস্থা হবে ওই অবস্থা থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। এভাবে আল্লাহ নবীর দোয়া করতেন। এই জন্য এটা সুন্না আল্লাহর কাছে ইলম চাওয়া, আল্লাহর কাছে বুঝ, সঠিক বুঝ চাওয়া, এটা এই আয়াতে শিক্ষা। আল্লাহ পাক আমাদের সকলকে ইলমের মধ্যে আল্লাহ বরকত দান করেন, আমাদেরকে স্মরণ শক্তির মধ্যে আল্লাহ বরকত দান করেন এবং এই আয়াত থেকে শিক্ষা নিয়ে চলবার তৌফিক দান করুন। নবী সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খাইরুর রাহিমিন। ইয়া আল্লাহ মাওলাই করিম পরওয়ারদিগার আলাম, আল্লাহ আমাদের এই তাফসীর মজলিসকে আপনি কবুল ফরমান, আল্লাহ আমাদের এই কোরআন করিমের মজলিসকে আপনি কবুল ফরমান, যা দীর্ঘক্ষণ বসে আপনার নিকর বান্দারা কোরআন করিমের পাঠ শুনলেন বুঝলেন, আল্লাহ আমাদের এই বসাকে আপনি কবুল ফরমান, আমাদের এই বসাকে আমাদের নাজাতের বসিলা বানিয়ে দিন। ইয়া আল্লাহ কোরআন করিমের হিদায়ত আমাদের গ্রহণ করবার তৌফিক দান করে দিন, আমাদের সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে কোরআনমুখী করবার তৌফিক আমাদেরকে দান করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে কোরআনমুখী হওয়ার তৌফিক দান করে দিন, কোরআন নিয়ে চলবার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ দেশের উপর খাস রহমত নাজিল করে দিন, আল্লাহ আপনার প্রশংসা, আল্লাহ আপনি আমাদেরকে অনেক বড় জুলুম থেকে জালিম থেকে বাঁচিয়েছেন, নাজাত দিয়েছেন, সারা দেশবাসীকে নাজাত দিয়েছেন। আল্লাহ আপনি এই নাজাত অর্জনে যাদের রক্তের বিনিময়ে আল্লাহ নাজাত আমরা পেয়েছি, মুক্তি আমরা পেলাম, আল্লাহ সমস্ত শহীদদেরকে আল্লাহ আপনি কবুল ফরমান। আল্লাহ যে সকল ভাই বোন আল্লাহ আমাদের দেশের শহীদ হয়েছে, নিহত হয়েছে, আল্লাহ প্রত্যেককে আপনি মাগফিরাত নসিব করে দিন, প্রত্যেককে আপনি জান্নাতুল ফিরদাউস দান করে দিন। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে নতুন করে আগামীর বাংলাদেশ আল্লাহ নতুন করে আমাদেরকে বিনির্মাণ করবার ইনসাফের সাথে, ন্যায়ের সাথে, ইয়া আল্লাহ সবর এবং ধৈর্যের সাথে, সততার সাথে, জবাবদিহিতার চেতনার সাথে আল্লাহ আপনি আমাদেরকে বিনির্মাণের তৌফিক দান করে দিন। আল্লাহ আমাদেরকে সব ধরনের হত্যা লুণ্ঠন লুটতরাজ থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের এদেশের মানুষকে বিরত থাকবার তৌফিক দান করে দিন। পারস্পরিক ইয়া আল্লাহ সৌহার্দ্য সম্প্রীতি মহাব্বতের সাথে এক অনেক হয়ে আমাদেরকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করে দিন। আজাব গজব মুসিবত থেকে আমাদের দেশকে হেফাজত করুন, আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সমস্ত দোয়া সমস্ত নেক বাসনাগুলো আপনি পূরণ করে দিন। আল্লাহ আমাদের আব্বা আম্মাদেরকে মাহফুজ জান্নাত নসিব ফরমান। আল্লাহ আমাদেরকে দীন ও ইমানের পথে, কোরআন ও সুন্নাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পথে আমাদেরকে চলবার তৌফিক দান করে দিন। এই পথে আমাদের জন্য চলাকে সহজ করে দিন। আল্লাহ আমাদেরকে আপনি আপনার ওয়ালি হিসাবে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।